শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র আমরা পাব। শক্তি সংরক্ষণ সূত্র কি বলেছে? যে শক্তি ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, কেবলমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে আমরা কার্য করব, শক্তি সৃষ্টি করব, সেই শক্তিটাকে আমরা লেঞ্জের সূত্র পাব। ঠিক আছে, এখানে একটা দণ্ড চুম্বক নিয়েছি, ম্যাগনেট এম, এর উত্তর মেরুকে বদ্ধকুণ্ডলী সি, বদ্ধকুণ্ডলীর দিকে এটা সি নাম দিতে হবে। হ্যাঁ, এটাকে উত্তর দিকে দণ্ডটা সরানো হলো। পরে কুণ্ডলীর দিকে কী হবে? এটা তড়িৎ প্রভাবিষ্ট হবে। তড়িৎ প্রভাবিষ্ট হবে, একটা তড়িৎ শক্তি সৃষ্টি হবে এর মধ্যে। শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? অন্য কোনো শক্তি রূপান্তরের মাধ্যমে এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হয়েছে। অর্থাৎ এর জন্য অবশ্য কিছুটা ধনাত্মক বাহ্যিক কার্যের প্রয়োজন। এই শক্তিটা কিসের জন্য পাওয়া গেছে? কারের জন্য পাওয়া গেছে? তো আমরা জানি এখানে, তো এখানে যে কার্য করা হয়, শক্তি সৃষ্টি হয়েছে ধনাত্মক কার্য। আমরা জানি বলের বিরুদ্ধে কার্য হচ্ছে ধনাত্মক কার্য। তো যে উদাহরণটা আমরা নিলাম, সেখানে এম দণ্ডচুম্বককে গতিশীল রাখতে হলে কী হবে? এইটাকে গতিশীল রাখতে হলে একটা বিপরীতমুখী বলের বিরুদ্ধে কার্য করতে হবে। তার কারণ আমরা জানি এখানে একটা মেরু আছে, এদিকে নিয়ে যাচ্ছি, এদিক থেকে একটা বিরুদ্ধ বল কাজ করতেছে। এই গতি বজায় রাখতে গেলে কী হবে? একটা বিরুদ্ধ বলের বিরুদ্ধে কার্য করতে হবে, আর ধনাত্মক বাহ্যিক কার্যের প্রয়োজন হবে। যে কার্যের জন্য কী হচ্ছে? এখানে শক্তি সৃষ্টি হয়েছে। তাহলে এই যে কার্য করা হলো বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য এখানে কুণ্ডলিতে যে প্রভাব আবিষ্ট হয়েছে সেটাই হচ্ছে বিরুদ্ধ বলের উৎস। এই যে প্রভাব আবিষ্ট হয়েছে, এখানে আবিষ্ট তড়িৎচক্র বল সৃষ্টি হচ্ছে, সেটাই এইদিকে দণ্ডচৌকের গতিকে বাধা দিচ্ছে, বিরুদ্ধ বল হিসেবে কাজ করতেছে। তাহলে কী হবে? তাহলে পরিষ্কার বলা হচ্ছে বিরুদ্ধ বল কাজ করতেছে এখানে, এইখানে প্রভাব হচ্ছে বামাবর্তী প্রভাব হচ্ছে। এই বামাবর্তী প্রভাব হচ্ছে মানে কুণ্ডলের তলে একটা উত্তর মেরু সৃষ্টি হবে এবং দণ্ডচুম্বকের গতিকে বাধা দেবে। তাহলে আমরা কী জানি? এটা এর আগেই পড়েছি যে এখানে একটা দণ্ডচুম্বক নিয়ে এলে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এখানে এন মেরু সৃষ্টি হবে এবং দণ্ডচুম্বকের গতিকে বাধা দেবে। তাই শক্তি সংরক্ষণ সূত্র পড়লাম, সেখানে থেকে আমরা কী চলে এলাম? লেঞ্জের সূত্র চলে এলাম। বোঝা গেল এটা? আমরা একটা দণ্ডচুম্বক এদিকে এরকম করে নিয়ে আসলাম, নিয়ে আসলে কী হবে? এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। ঠিক আছে, তো এখানে তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে, কী হচ্ছে? তড়িৎ শক্তি পাওয়া গেছে অন্য কোনো শক্তি রূপান্তরের মাধ্যমে। তো এখানে এই তড়িৎ শক্তি পাওয়া গেছে কি? এখানে একটা বাহ্যিক ধনাত্মক কার্যের প্রয়োজন হয়েছে। আমরা জানি বলের বিরুদ্ধে কার্য হয় ধনাত্মক। এখানে দণ্ডচুম্বকের গতি বজায় রাখতে গেলে এইখানে বিপরীতমুখী বলের বিরুদ্ধে একটা কার্য করা হচ্ছে। তো এখানে কুণ্ডলিতে যে প্রভাব আবিষ্ট হচ্ছে সেটাই হচ্ছে বিরুদ্ধ বলের উৎস। তাহলে কুণ্ডলীর প্রভাব হচ্ছে বামাবর্তী হলে কুণ্ডলীর বিরুদ্ধ বল কাজ করবে কখন? এখানে এন মেরু, এখানে এন মেরু সৃষ্টি হতে হবে, তাহলে এখানে প্রভাব বামাবর্তী হতে হবে। তাহলে দণ্ডচুম্বকের গতি বাধা পাবে। তাহলে কী হচ্ছে? আমরা দণ্ডচুম্বকের গতি বাধা পাচ্ছে মানে কি? এইখানে প্রভাব সৃষ্টি হয়েছে, প্রভাব তার সৃষ্টির কারণকে বাধা দিয়েছে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র।